আইটিভি নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা এখন আছি 2 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সৃজন ভাইয়ের সাথে। চলুন সবাই সৃজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি বর্তমান মহামারী করোনায় মোকাবেলায় আপনার ওয়ার্ডের জনগণের বিষয়ে কি কি চিন্তা ভাবনা করেছেন? আমি নিজের থেকেও কিছু দেওয়ার চেষ্টা করি, সাহায্য দিচ্ছি বর্তমানে, আর আমি পৌরসভার মাধ্যমেও দিয়েছি, আরও এখান থেকে যারা সাহায্য দান দেয় তাদের থেকে এনেও এদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবং করি। ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ আপনার কেমন আশা করছেন? নির্বাচনের পরিবেশটা এখনও তো ভয়ভীতির মধ্যে আছে। মানুষ বলছে যে প্যানেল হবে, নানান কথা বলতেছে, কিন্তু আমরা আশা করি যে পরিবেশটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, আমরা উৎসবমুখর পরিবেশে যেন সবাই ভোট দিতে যেতে পারি, হ্যাঁ, সে আনন্দ উল্লাসে সে আগের মতো, কিন্তু সে পরিবেশটা হবে কি না সন্দেহ আছে। 2 নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপনি কী কী ভাবনা করেছেন? আমি 2 নং ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেখানে ডাস্টবিন নেই সেখানে ডাস্টবিনের ব্যবস্থা করার চিন্তা করব গেলে, আর আমাদের যে ড্রেনেজ আছে বাবুপাড়া, পশ্চিম টাঙ্গি এইসব জায়গাতে যে ময়লা আবর্জনা পানির স্তূপ এখনও থাকে ওগুলি পরিষ্কার করা দিয়ে করব। আর মাসে হয়তো 2 বার ওই মশার মশা নিধনের কীটনাশক ব্যবহার করব যাতে মশা না হয় আর। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে আপনার কী চিন্তা ভাবনা করেছেন? সুবিধা বঞ্চিত মানুষদের যে বিপদ আপদে পাশে দাঁড়ানো, আর পৌরসভার মাধ্যমে যে সাহায্য সহযোগিতা সরকারের অনুদান যেগুলি আসবে তারা একেবারেই দুস্থ, চলতে পারে না, পর্যায়ক্রমে তাদের মানে লেভেল অনুসারে মানে যে একেবারেই দুস্থ তাদের পাশে দাঁড়াবো, তারপরে সবসময় থাকবো। 2 নং ওয়ার্ডে মাদক নির্মূলের আপনার কী কী চিন্তা ভাবনা আছে? মাদক নির্মূলে আমি যদি কাউন্সিলর হতে পারি আগামীতে 2 নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসায়ী যারা জড়িত, মাদক ব্যবসা যারা করে, হ্যাঁ, ঈশ্বর দিয়ে লোকাল প্রশাসনের মাধ্যমে তাদেরকে দমন এবং তাদেরকে যেন ব্যবসা বিস্তার না করতে পারে এ ব্যাপারে তাদেরকে আমি সহযোগিতা করব। আর সর্বোপরি যে মাদক নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আমি আরিফুজ্জামান সৃজন, 2 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। এই 2 নং ওয়ার্ডে করোনাকালীন সময় থেকে আমি এ পর্যন্ত জনগণের পাশে দাঁড়াইছি এবং দাঁড়াতে চাই, আরও কাছে তাদের কাছে যা পৌঁছাতে চাই, সেজন্য আপনারা আমাদের কাছে আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরও তাদের আপনাদের কাছে পৌঁছা মানে কাছে পৌঁছাতে পারি সেই জন্য দোয়া করবেন, এবং পানির বোতল মার্কা প্রতীকে ওনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন। আমরা এখন আছি 2 নং ওয়ার্ডবাসী। ভাই, আপনার নাম? খোকন। বাসা কোথায়? বাসা পিয়ারাখালী। সৃজন ভাইকে চেনেন? জি চিনি, উনি ভালো ছেলে, ওনার মার্কা পানির বোতল, আমরা সবাই ওনাকে ভোট দিব, আশা করি এলাকাবাসী সবাই ওনাকে ভোট দিবে। উনি দীর্ঘদিন যাবৎ করোনার মাঝে সবাইকে সাহায্য সহযোগিতা করছে, আশা করি 2 নম্বর ওয়ার্ডবাসী পানির বোতল মার্কায় ভোট দিয়ে তাকে পৌরসভায় পাঠাবে। আমরা এখন এসেছি একটি পানির দোকানে। চাচা, আপনার নাম? সরাবর্জন। সৃজন ভাইকে চিনেন? চিনি। সৃজন ভাইয়ের মার্কাটা কি? বোতল। সে কেমন লোক? ভালো লোক। আপনি কি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান? পারবো। ধন্যবাদ।